দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস 147 রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ফলে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিল বাবর আজমের দল। হারের এতে তৃতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 158 রানে পিছিয়ে ছিল জিম্বাবুয়ে। অক্ষত ছিল একটি মাত্র উইকেট। চতুর্থ দিন সকালে সেই উইকেটটি তুলে নিতে পাকিস্তানের লাগে মাত্র 30 বল। সকালে 9 উইকেটে 220 রান নিয়ে খেলতে নামে স্বাগতিক দল। 5 ওভারে 11 রান যোগ করতে পারে তারা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জংওয়ে। 37 রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন তিনি। 231 রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এর আগে 8 উইকেটে 510 রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আর নিজেদের প্রথম ইনিংসে মাত্র 132 রানে অলআউট হয়ে ফলো অনে পড়েছিল জিম্বাবুয়ে।